বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের দীর্ঘমেয়াদী অর্থায়ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই দীর্ঘমেয়াদী অর্থায়নের আমরা গত ক্লাসে দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণা এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসের ক্ষেত্রে আমরা দুই ধরনের উৎস পেয়েছি। মূলত একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা ছিল অপ্রাতিষ্ঠানিক উৎস। তা আমরা গত ক্লাসে প্রাতিষ্ঠানিক উৎস পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব অপ্রাতিষ্ঠানিক উৎস, অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে বোঝাচ্ছে যেটা কোনো প্রতিষ্ঠান ছাড়া, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থায়ন না করে যদি অন্য কোনো মাধ্যম থেকে অর্থায়ন করে তখন সেটাকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। দেখো, সেই অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কী কী আছে? বন্ড বা ঋণপত্র বা ডিবেঞ্চার, অর্থাৎ তিনটা একই কথা। বন্ড বাংলায় বলে ঋণপত্র, আবার আরেকটা হচ্ছে ডিবেঞ্চার। তাহলে আমরা প্রথমেই বন্ড এবং ডিবেঞ্চার নিয়ে একটু আলোচনা করি। বন্ড এবং ডিবেঞ্চার, এই ডিবেঞ্চারের বাংলাও হচ্ছে ঋণপত্র। তাহলে বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যাতে ঋণের পরিমাণ, সুদের পরিমাণ এবং পরিশোধ সময় উল্লেখ থাকে। অর্থাৎ যদি একটা আর্থিক প্রতিষ্ঠান, একটা ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের জন্য ঋণ প্রয়োজন হয়, তখন সে তার কোম্পানির নামে বন্ড ইস্যু করতে পারবে দীর্ঘমেয়াদের জন্য। এক্ষেত্রে যত টাকা সে বন্ডের মাধ্যমে নেবে, বন্ডে বা ঋণপত্রে সেই পরিমাণ টাকা উল্লেখ থাকবে এবং এখানে বন্ডের মেয়াদ উল্লেখ থাকবে। যদিও এখানে আমি মেয়াদের কথা বলতেছি, কারণ বন্ডের অনেকগুলো প্রকারভেদ আছে, যেক্ষেত্রে পরিশোধযোগ্য বন্ড আছে, অপরিশোধযোগ্য বন্ড আছে। যদি অপরিশোধযোগ্য বন্ড হয় তাহলে সেটার মেয়াদ উল্লেখ থাকে না, কিন্তু যদি পরিশোধযোগ্য বন্ড হয় তাহলে মেয়াদ উল্লেখ থাকে। তাহলে আমরা ধরে নিলাম যে পরিশোধযোগ্য। তাহলে বন্ড কি? দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যে পরিমাণ টাকা বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে সেই পরিমাণ টাকা ঋণপত্রে বা বন্ডে উল্লেখ থাকবে, এবং সুদের হার, অর্থাৎ যে বন্ডের মাধ্যমে যে তহবিলটা সে ধার করবে সেই টাকার উপরে তাকে কত পার্সেন্ট সুদ প্রদান করতে হবে সেটা উল্লেখ থাকবে। আর একটা হচ্ছে মেয়াদ, যে কত বছর পর এই বন্ড হোল্ডার তার আসল টাকা ফেরত দিবে, এটা বন্ড হোল্ডার আসল টাকা ফেরত পাবে, এই বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। আর ডিবেঞ্চার এবং বন্ড, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বন্ড ইস্যু করার সময় এর বিপরীতে জামানত রাখতে হয়, আর ডিবেঞ্চার ইস্যু করার সময় কোনো জামানত রাখতে হয় না, তাই ডিবেঞ্চারকে বলা হয় জামানতবিহীন বন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এই বন্ড এবং ডিবেঞ্চার সংক্রান্ত আমাদের এই অধ্যায়ে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, আমরা সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে আমরা প্রথমত জেনে নিলাম বন্ড বা ঋণপত্র। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল, ঋণের পরিমাণ, সুদের পরিমাণ এবং পরিশোধ সময় এই বন্ডে উল্লেখ থাকবে। এরপরে আছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে সকল শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট সময় পরপর লভ্যাংশ পায় এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করে বা অগ্রাধিকার ভোগ করে। এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হচ্ছে শেয়ার ইস্যু করবে কোম্পানি, শেয়ার ইস্যু করার মাধ্যমে যদি দীর্ঘমেয়াদের জন্য প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে, সেই তহবিলের এই শেয়ারের বিপরীতে নির্দিষ্ট সময় পরপর শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করবে। এবং কোম্পানি যদি কখনও দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা অবসায়নের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, অর্থাৎ সাধারণ শেয়ারদাররা টাকা দেওয়ার আগেই অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা টাকা পাবে। এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারের কিছু পার্থক্য আছে, আমরা সেটাও আলোচনা করব। তাহলে আমরা একটু সাধারণ শেয়ারটা আলোচনা করি। তাহলে এরপরে আছে কি সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার কি? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। যে সকল শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিকানা লাভ করে, পরিচালনা অংশগ্রহণ করতে পারে,
ভোট দিতে পারে এই ধরনের অধিকার যাদের আছে সেই সকল শেয়ারহোল্ডারদেরকে বলা হয় সাধারণ শেয়ার অর্থাৎ এই সাধারণ শেয়ারহোল্ডাররা হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক এই শেয়ারহোল্ডাররা যদি কোম্পানিতে লাভ হয় তারা লাভের অংশটি পাবে যদি বেশি লাভ হয় বেশি লাভের অংশ পাবে কম লাভ হলে কম লাভের অংশ পাবে আবার যদি কোম্পানির লস হয় এই লসের অংশটাও এই সাধারণ শেয়ারহোল্ডাররা বহন করবে কারণ হচ্ছে এই সাধারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রকৃত মালিক অর্থাৎ একজন প্রকৃত মালিক তাহলে একজন প্রকৃত মালিকের কী কী দায়িত্ব কর্তব্য আছে সেগুলো সে করতে পারবে অর্থাৎ যদি কোম্পানি ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে যায় তাহলে ভোট দিতে হবে সেই ভোটিং পাওয়ারটা সাধারণ শেয়ারহোল্ডার আছে এবং সে চাইলে কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে কোম্পানির আয় ব্যয় সে দেখতে পারবে কোম্পানির অর্থাৎ যে কোনো দায়িত্ব বা কোম্পানির যত কিছু আছে সকল কিছুর উপরে তার অধিকার থাকবে কারণ সে হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক তাহলে আমরা সাধারণ শেয়ারটাকে হোল্ডারদেরকে প্রকৃত মালিক বললেও কিন্তু আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে প্রকৃত মালিক বলতে পারি না কারণ হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কোম্পানিকে কিছু টাকা দিবে সেই টাকার বিনিময়ে তারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে এবং যদি কোম্পানির লস হয় সেই লসের অংশটা অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা বহন করবে না আবার যদি কোম্পানির লাভের পরিমাণটা বেশিও হয় তারপরও তাদের জন্য যে নির্ধারিত লভ্যাংশ দেওয়ার লভ্যাংশ উল্লেখ থাকবে সেটাই পাবে তার চেয়ে বেশিও পাবে না তো যেহেতু সে বেশি আয় পাবে না তাহলে সে তো আর ঝুঁকিও বহন করবে না তাহলে এই জন্য অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা সাধারণত এই সাধারণ শেয়ার হোল্ডার থেকে কিছু কিছু বিষয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাই এটাকে অগ্রাধিকার শেয়ার বলা হয় এবং অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আর একটা কথা বলা আছে যে অগ্রাধিকার শেয়ারকে সংকর সিকিউরিটিজ বলা হয় এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে অগ্রাধিকার শেয়ারকে সংকর সিকিউরিটিজ বলা হয় সংকর সিকিউরিটিজ কেন বা এখানে আবার বাংলা বলা ইংরেজিতে বলা হাইব্রিড সিকিউরিটিজ অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড সিকিউরিটিজ বা সংকর সিকিউরিটিজ বলা হয় কারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ারেরও বৈশিষ্ট্য আছে এবং বন্ডেরও বৈশিষ্ট্য আছে কীভাবে বন্ডের এবং সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে দেখো বন্ড হোল্ডাররা যে মুনাফাটা পায় বা ইন্টারেস্ট পায় সেটার নাম হচ্ছে ইন্টারেস্ট কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যেটা পায় সেটার নাম হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ কিন্তু মূল কথা হচ্ছে এই বন্ড হোল্ডাররাও ফিক্সড একটা নির্দিষ্ট লভ্যাংশ পায় হ্যাঁ সরি সুদ পায় আর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাও একটা নির্দিষ্ট লভ্যাংশ পায় অর্থাৎ এরা যেটা পায় তাও নির্দিষ্ট এরা যেটা পায় তাও নির্দিষ্ট তাহলে দেখো যে এই এইটার মধ্যে বৈশিষ্ট্য যেটা আছে সেটা কিন্তু অগ্রাধিকার শেয়ারের মধ্যে আছে তাহলে কি বন্ড হোল্ডাররা নির্দিষ্ট হারে সুদ পায় তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় তাহলে দেখো নির্দিষ্ট নির্দিষ্ট মিলে গেছে যেটার মধ্যে বৈশিষ্ট্য আছে এটার মধ্যে বৈশিষ্ট্য আছে আবার দেখো সাধারণ শেয়ার হোল্ডাররা কী পায় ডিভিডেন্ড পায় আর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাও ডিভিডেন্ড পায় অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডাররা যে লাভের অংশটা পায় সেটার নাম হচ্ছে লভ্যাংশ আর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যেটা পায় তার নাম হচ্ছে লভ্যাংশ তাই দেখো এটার লভ্যাংশ মিল আছে এটার লভ্যাংশ মিল আছে তাই এইটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে এটার মধ্যে আছে এটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে এটার মধ্যে আছে তাই দুইটার বৈশিষ্ট্য এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারে থাকার কারণে অগ্রাধিকার শেয়ারকে সংকর সিকিউরিটিজ বা হাইব্রিড সিকিউরিটিজ বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব এখন পরের অংশে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী অর্থায়নের পদ্ধতি অর্থাৎ কিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের জন্য অর্থায়ন করে থাকে তা দেখো দীর্ঘমেয়াদী অর্থায়নের পদ্ধতির মধ্যে এক নম্বর আছে প্রাথমিক মূলধন অথবা উদ্যোক্তা মূলধন এটা আর একটা নাম হচ্ছে উদ্যোক্তা মূলধন দেখো
अर्थात प्राथमिक बा उद्योक्ता मूलधन बोलते बुझाई जे मूलधन बा जे तहबिल निये व्यवसाय प्रतिष्ठान शुरू करा है व्यवसा चालू करा है व्यवसा शुरू करा है सेटाके बला है प्राथमिक मूलधन। अर्थात एकटा व्यवसा शुरू करार जोन्नो प्रथमे जे तहबिल बा जे मूलधन निये ओई व्यवसा स्टार्ट करा है बा शुरू करा है सेटाके बला है प्राथमिक बा उद्योक्ता मूलधन। एगुलो आबार तीन भावे होते पारे। एक नम्बरे सरासरि उद्योक्ता कर्तृक अर्थात कोनो व्यवसाय प्रतिष्ठाने जिनि व्यवसायेर उद्योक्ता बा एंटारप्रेनर तिनि सरासरि किछु তহবিল বা মূলধন নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারে সেটাকে বলা হয় সরাসরি বা উদ্যোক্তা কর্তৃক মূলধন। দুই নম্বরে উদ্যোক্তা কর্তৃক পরোক্ষভাবে। উদ্যোক্তা কর্তৃক পরোক্ষভাবে বলতে বোঝায় উদ্যোক্তা ব্যবসা শুরু করার পর এই ব্যবসাটা কন্টিনিউ হওয়ার পর যখন এটার সার্বিক অবস্থা বিবেচনা করে উদ্যোক্তা কোনো ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করে বা আকৃষ্ট করে তাদের মাধ্যমে যদি এই অর্থায়ন করে সেটাকে বলা হয় উদ্যোক্তা কর্তৃক পরোক্ষ। আর একটা আছে অংশীদারের ভিত্তিতে। অংশীদারের ভিত্তিতে বলতে বোঝায় যদি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করার পর ওই ব্যবসায়ের কন্ডিশন যদি ভালো হয় বা আর্থিক অবস্থা ভালো হয় এবং এটা যদি ভালোভাবে চলে তখন এই উদ্যোক্তারা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পার্টনার হিসেবে অংশীদার হিসেবে তাদেরকে গ্রহণ করবে এবং এক্ষেত্রে ব্যবসাটা বড় করার জন্য বা এক্সপ্যান্ড করার জন্য অংশীদার নিয়ে এইটা অংশীদারের ভিত্তিতে তারা তহবিল সংগ্রহ তহবিল নেবে এবং সেক্ষেত্রে ওই টাকা বা ওই তহবিল দিয়ে এই ব্যবসাটা বড় করবে। তাহলে এইভাবে যদি অর্থায়ন করে তখন সেটাকে বলা হয় অংশীদার এর ভিত্তিতে। তাহলে এটা অংশীদারের ভিত্তিতে অংশীদাররা তখন কোম্পানির মালিক হয়ে যাবে এভাবে হতে পারে অংশীদারি ব্যবসার মাধ্যমে চালু হয়ে যাবে। দুই নম্বরে বলছে শেয়ার বিক্রির মাধ্যমে। এরপরে কোম্পানি দ্বিতীয় যেভাবে তহবিল সংগ্রহ করতে পারে সেটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে। যখন একটি কোম্পানি লঞ্চ করবে কোম্পানিটা লঞ্চ করার পর যখন এটা কোম্পানি আইনে রেজিস্ট্রেশন হবে তখন সরকারের অনুমোদন নিয়ে এই কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন করতে পারবে। তাহলে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন করার জন্য অবশ্যই কোম্পানির কিছু নিয়ম আছে সেগুলো মানতে হবে। সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার পরে কোম্পানি চাইলে শেয়ারের মাধ্যমে বা শেয়ার ইস্যু করার মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারবে। এটা আবার তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রথমে প্রাথমিক গণপ্রস্তাব জনগণের নিকট শেয়ার বিক্রয়ের প্রস্তাব দিবে। এই শেয়ার বিক্রয়ের প্রস্তাব দিলে নির্দিষ্ট পরিমাণ শেয়ার কোম্পানি ইস্যু করবে। এরপরে যদি শেয়ারের চেয়ে শেয়ার বেশি বিক্রি হয় তখন লটারির মাধ্যমে সেই শেয়ারগুলো বিক্রি করবে এবং সেই শেয়ার থেকে কোম্পানি তহবিল সংগ্রহ করতে পারবে। দুই নম্বর আছে শেয়ার বিক্রয়ের প্রস্তাব। এরপরে শেয়ার বিক্রয়ের প্রস্তাব দিবে, সেক্ষেত্রেও সেভাবেও কোম্পানি তহবিল সংগ্রহ করতে পারে। আর একটা হচ্ছে সরাসরি ব্যক্তিগত উপস্থাপন। কোম্পানি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সরাসরি শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করে সেটাকে বলা হয় সরাসরি বা ব্যক্তিগত উপস্থাপন। এরপরে তিন নম্বরে আছে ঋণপত্র। ঋণপত্র ইস্যু করার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করতে পারে, এটা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। আর একটা আছে প্রাতিষ্ঠানিক ঋণ। ব্যবসায় প্রতিষ্ঠান চাইলে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘমেয়াদের জন্য ঋণ নিতে পারে, এভাবে তহবিল সংগ্রহ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এরপরে আমাদের আসছে বন্ড এবং ঋণপত্র এবং সাধারণ শেয়ার। আগামী ক্লাসে আমরা বন্ডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।